এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে উদাসীন নগর কর্তৃপক্ষ ভয়াবহতা রূপ নিয়েছে ডেঙ্গু প্রতিদিনই মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর সঙ্গে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারের উপরে রোগী এবছর এখন পর্যন্ত একশো জনের প্রাণ কেড়ে নিল এডিস বাহিত মশার কামড় বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক চুয়াল্লিশ জন রোগী তাদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার জনে চিকিৎসকরা বলছেন সমন্বিত উদ্যোগ গ্রহণ করা না হলে এর ভয়াবহতা কমানো সম্ভব নয় আক্রান্তদের অভিযোগ সিটি কর্পোরেশন ঠিক মতো কাজ না করায় মশার আক্রমণ কমছে না ফলে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা চিকিৎসকরা বলছেন জ্বর হবার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের নিতে হবে হঠাৎ করে একদিন দেখি প্রচন্ড ঘুম হচ্ছে সকাল উঠতে পারতেছি না তারপর দেখি দাঁড়াতে পারতেছি না শুধু বমি হয় আর বমি হয় পরে দেখলাম জ্বর জ্বর ভাব পরে চেক করলাম টেস্টে ধরা পড়লো আমার ছেলেটার লোক শুক্রবার দিন রাতে থেকে জ্বর প্রথম যেদিন টেস্ট করেছে সেদিন ছিল দুই লাখ তিন হাজার আর একদিন পরে ফ্লাটেলের তিরিশ হাজার চলে আসছে এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শরীয়ত খান শরীয়ত হাসপাতালে শিশুদের চিকিৎসার চিত্র কেমন দেখছেন সেখানে কি বলছেন চিকিৎসকরা ফতিবা আমি এই মুহূর্তে শিশু হাসপাতালে রয়েছি এর আগে কিন্তু আমরা মহাখালী যে ডেঙ্গু হাসপাতাল সেখানে ছিলাম ডিএনসিসি হাসপাতাল তো এ ওইখানেও যে পরিস্থিতি দেখেছি এখানকার পরিস্থিতিও প্রায় সেম যে প্রতিদিনই কিন্তু এখানকার ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এখানে কিন্তু আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ডে কিন্তু রোগী তাদের যে বেড ছিল নির্ধারিত সেটি কিন্তু শেষ তো প্রতিদিনই কিন্তু বাড়ছে এখনও অনেকেই এসেছেন আজকে বাচ্চাদের জ্বর কাশি নিয়ে তো তারাও ধারণা করছেন এবং যাদের টেস্ট করে ডেঙ্গু পাচ্ছেন গুরুতর হলে তাদেরকে ভর্তি নিচ্ছে তো এই পর্যন্ত আসলে আপনি যতটুকু বলেছেন যে এই বছরে গত নয় মাসে ছেষট্টি জনের মধ্যে কিন্তু গত মাসে শুধুমাত্র এক মাসে কিন্তু আশি ভাগের বেশি রোগী মারা গেছে তো তারা কিন্তু ধারণা করছেন যে যেই পরিস্থিতি এখন হচ্ছে প্রতিদিন এক হাজারের উপরে রোগী ভর্তি হচ্ছেন তো এছাড়া আরও যারা ভর্তি হচ্ছে না সেই সংখ্যাও কিন্তু আরও বেশি তো এখন পর্যন্ত তারা আশঙ্কা করছেন যে এই চলতি মাসে এখন নতুন যে মাস সেই মাসে রোগীর সংখ্যা আরও অনেক বাড়বে এবং এই নিয়ে আসলে আলাদাভাবে খুবই জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে বলেছেন যে যে সব পরিকল্পনা রয়েছে সরকারকে দ্রুত বাস্তবায়নের কথা বলেছেন যারা সিটি কর্পোরেশনে রয়েছেন কারণ বিভিন্ন জায়গায় অনেকেই অভিযোগ দিচ্ছেন যে বিভিন্ন তাদের ওখানে মশক নিধন যে প্রকল্প বা যে কার্যক্রম সেটি কিন্তু ঠিকমতো হচ্ছে না তো বেশিরভাগই কিন্তু রাজধানীর রাজধানীর বাহির থেকেও কিন্তু এখন রোগী আসছেন প্রতিদিনই আসছে রাজধানীর বাহির থেকে যারা গুরুতর তাদেরকে রাজধানীতে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন হাসপাতালে তো আমরা যেটি দেখেছি যে প্রতি বেশিরভাগ হাসপাতালেই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে তো তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে হাসপাতালগুলো কিন্তু একটা সময় গিয়ে হিমশিম খেতে হবে তাদেরকে রোগীদের জায়গা দিতে তো তারা বলেছেন যে যত তো দ্রুত হোক এই পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে সরকারকে উদ্যোগ দিতে হবে এবং যারা সাধারণ মানুষ তাদেরকেও কিছু কিছুটা সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ফাতিমা ধন্যবাদ